বর্তমানে খুবই জনপ্রিয় একটি রেসিপি এর নাম হচ্ছে নবাবি সিমাই কোনো প্রকার ক্রিম কাস্টার্ড পাউডার এবং কি কন্ডেন্স মিল ছাড়াই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই নবাবি সিমাইটি তৈরি করে দেখাবো উপরের লেয়ার খুবই ক্রিস্তি ভিতরের লেয়ারগুলো ক্রিমে ভরা অসম্ভব মজার একটি খাবার আসছে ঈদে এই নবাবী সিমাই আপনারা অল্প উপকরণেই তৈরি করে নিতে পারবেন নবাবি সিমাই তৈরি করার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি এর মধ্যে তিনটা এলাচ দিয়ে দুধটাকে জাল করে নিব আর এলাচের মুখটা কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি এতে করে এলাচের সুঘ্রাণ দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দুধটা যখন এরকম কমে যাবে এবং দুধটা তিন কাপের মতো হয়ে যাবে এ পূজায় আমি এলাচগুলোকে উঠে ফেলব এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই দুধটাকে এভাবে লেড়ে চড়ে ঠান্ডা করে নিব এখানে একটা প্যানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ ঘি আর এখানে নিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম বাদাম। এগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি আর সেই সাথে নিয়েছি চার টেবিল চামচ কিশমিশ কি আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি কাজু বাদামগুলো ভেজে নিলাম এরপর কুচি করে নেওয়া পেস্তা বাদামগুলো দিয়ে একইভাবে ভেজে নিব আমি বাদামগুলো আলাদা আলাদা ভেজে নিয়েছি কারণ কাজু বাদামটা আমি একটু বড় করে কেটে নিয়েছিলাম তাই আর আপনারা যদি সব বাদামগুলো একই সাইজের কেটে নেন সেক্ষেত্রে কিন্তু একই সাথে বাদামগুলো ভেজে নিতে পারবেন এরপর কাঠবাদামটাও আমি ভেজে নিয়েছি আর সেই একই প্যানের মধ্যে এখন কিশমিশগুলো দিয়েও ভেজে নিয়েছি কিশমিশগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু এরকম ফুলে উঠবে আর সব কিছুই কিন্তু অল্প আছে ভেজে নিতে হবে একই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ ঘি আর এখানে নিয়েছি দুইশো গ্রাম ওজনের এক প্যাকেট লাচ্ছা সেমাই লাচ্ছা সেমাইগুলো আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি এরপর এই সেমাইগুলোকে ঘিয়ের সাথে দুই এক মিনিটের মতো ভেজে নিব অল্প আছে এখন দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর এই চিনিগুলোকে সিমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর অল্প আছে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিচ্ছি সিমাইটা ভেজে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে সিমাইটা কিন্তু অনেকটা মুচমুচে হয়ে যাবে আর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা সীমাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব সীমাইয়ের সাথে গুড়া দুধটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটা কিন্তু অনেকটা মাওয়ার মতো হয়ে যাবে আর এই সিমাইটা কিন্তু এমনিতেও খেতে খুব ভালো লাগে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর সিমাইগুলোকে আমি গরম গরমেই যেই বাটিতে সেট করব সেই বাটিতে অর্ধেকটা সিমাই নিয়ে নিচ্ছি কারণ সিমাইটা দিয়ে আমি লেয়ারিং করব এজন্য এখানে অর্ধেকটা সিমাই ব্যবহার করেছি আর বাকি অর্ধেকটা সিমাই আমি ক্রিম দেওয়ার পরে ব্যবহার করব আর যেই দুধটা আমি জাল করে তিন কাপ করে নিয়েছিলাম সেখান থেকে আমি এক কাপ দুধ নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি উঁচু করে ভরে ভোরে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি সেই সাথে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচ লবণ লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এখানে কিন্তু আমি ঠান্ডা দুধটা ব্যবহার করেছি ভুলেও গরম দুধটা ব্যবহার করা যাবে না কারণ গরম দুধটা এখানে দিলে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই দুধটা ঘন হতে থাকবে এখানে নিয়েছি স্যাফ্রন কালার এখান থেকে আমি দুই ফোটার মতো স্যাফ্রন কালার দিয়ে দিব এতে করে খুব সুন্দর একটা কালার আসবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম এখন এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি আর এই দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা অবস্থায় থাকতে হবে হ্যান্ডউইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চুলার জাল ধরিয়ে দিব আর হ্যান্ডউইক্সের সাহায্যে এভাবে অনবরত লেরে চেরে দুধটাকে জাল করে নিব কোনোভাবেই কিন্তু লারা বন্ধ করা যাবে না এতে করে তলা নিতে লেগে যেতে পারে যেহেতু এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে চুলার মিডিয়াম আছে এই দুধটাকে জাল করে নিতে হবে আর কিছুক্ষণ জাল করে নেওয়ার পরেই দেখা যাবে এটা কিন্তু ঘন হতে থাকবে আর এভাবে থগ বগিয়ে ফুটতে থাকবে এ পূজায় একটা ইস্পা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটা উপর থেকে এভাবে ধরলে যদি ফোটায় ফোটায় এভাবে পড়তে থাকে তাহলে বুঝবেন ক্রিমটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে কারণ এই ক্রিমটা যখন আরও কিছুটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এই ক্রিমটাকে অনবরত লেড়ে চেরে কিছুটা ঠান্ডা করে নিব ক্রিমটাকে হালকা গরম থাকা অবস্থায় আগে যেই সীমাইটাকে সেট করে রেখেছিলাম এই সিমাইয়ের ওপর দিয়ে দিয়েছি আর একটা স্পা সাহায্যে খুব ভালোভাবে সমান করে নিব সমান করে নেওয়া হয়ে গেলে যেই অর্ধেকটা সিমাই আমি রেখে দিয়েছিলাম সেই সিমাইটা আমি এখন এই ক্রিমের উপর খুব ভালোভাবে সমান করে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি আগে থেকে যে বাদাম কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো সেমাইয়ের ক্রিমটা যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে এরপর এই সিমাইটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব এক ঘন্টার জন্য এতে করে ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে ছেট হয়ে যাবে ফিরে এলাম এক ঘন্টা পর এই তো আমার সেমাইয়ের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দরভাবে ছেট হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে তো অসম্ভব মজার কোনো প্রকার ক্রিম কাস্টার্ড পাউডার এবং কি কন্ডেন্সন ছাড়াই ঘরে থাকার সামান্য উপকরণ দিয়ে আপনারা এই নবাবী সেমাইটি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সেই সাথে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও দেখে নিতে পারে আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ